ভানিন্দু হাসারাঙ্গা, এই শ্রীলঙ্কান অলরাউন্ডারকে এক কথায় বলা যায় ব্যস্ত ক্রিকেটার। তার কারণটাও একদমই পরিষ্কার, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে জাতীয় দল সবখানেই তিনি খেলেন দাপটের সাথে। তার অসাধারণ লেগ স্পিন যেমন বর্তমান বিশ্বের নামি দামি ব্যাটারকে কাবু করে, ঠিক তেমনি নিচের পজিশনে ব্যাট হাতে কার্যকরী ঝড় ইনিংসগুলো প্রতিপক্ষকে চিন্তায় ফেলে দেয় হর হামেশাই। সেই হাসারাঙ্গাই 2023 বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। 7 ইনিংসে লেগ স্পিনের ভেলকিতে 22 উইকেট নিয়ে তালিকার সবার ওপরে তিনি। প্রতি 13 রান দিয়ে কুড়িয়েছেন একটি করে উইকেট। এমন বোলিংয়ের পুরস্কারটাও পেয়ে গেলেন একটি সুখবরে। শ্রীলঙ্কান এই লেগ স্পিনার জিতে নিয়েছেন ICC প্লেয়ার অব দ্য মান্থ স্বীকৃতি। মঙ্গলবার জুন মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে ICC। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের শন উইলিয়ামসকে টপকে এই সম্মাননাটি পেলেন হাসারাঙ্গা। চমৎকার বোলিংয়ে জুন মাসে মোট 26 উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার জায়গা করে নেওয়ার পথে বড় অবদান রয়েছে হাসারাঙ্গার। বাছাই পর্বে টানা 3 ওয়ানডেতে 5 উইকেট নিয়ে ইতিহাসেও নাম লেখান এই লঙ্কান। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। একই ক্যাটাগরিতে জুন মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। সেরার লড়াইয়ে গার্ডনার পেছনে ফেলেছেন ইংলিশ ট্যামি বিউমন্ট ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউসকে। তবে এই স্বীকৃতি এবারই প্রথম নয় গার্ডনারের। এ নিয়ে তৃতীয়বার ICC প্লেয়ার অব দ্য মান্থ স্বীকৃতি পেলেন তিনি। 2022 সালের ডিসেম্বর ও 2023 সালের ফেব্রুয়ারিতেও সেরা হয়েছিলেন এই অস্ট্রেলিয়ান। আল হাসান রাকিব, BD News 24.com।